وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على الله رب العالمين. حضرت ابراهيم عليه السلام الدعاء এবং ইসমাইল আলাইহিস সালামের সুপারিশ কবুল করেন। সর্বশেষ ইসমাইল আলাইহিস সালামের বংশে আমাদের প্রিয় নবী রহমাতুল লিল আলামিন কে দুনিয়াতে পাঠান। সুবহানাল্লাহ। দুনিয়াতে পাঠিয়ে ঘোষণা করলেন, হুয়াল্লাযী বা'আছা ফিল উম্মিয়্যিনা রাসূলান منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. نبي محمد رسول الله صلى الله عليه وسلم আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি আপনার দাওয়াতের মিশন নির্ধারিত। আপনি দুইজন নবীর দোয়ার মাধ্যমে দাওয়াতের মিশন নির্ধারিত করে পৃথিবীতে এসেছেন। আপনাকে সেই দায়িত্ব অর্পণ করা হচ্ছে। এক নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার পক্ষ থেকে যে আল্লাহর কালাম কোরআন মাজিদ নাজিল হবে সেগুলো আপনার উম্মতের নিকট সহিহ শুদ্ধ রূপে উপস্থাপন করবেন, সহিহ শুদ্ধ রূপে তেলাওয়াতের তালিম দান করবেন, শিক্ষা দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় যে প্রেক্ষাপটে আয়াতে কারিমা নাযিল হয় সাথে সাথে সেগুলো উপস্থিত সাহাবায়ে কেরামকে সহিহ শুদ্ধ রূপে তেলাওয়াতের শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় নফসের আত্মশুদ্ধি, নফস শয়তানের, নফসের ভিতরে যেকে বাসা বাস করা, খান্নাসকে কিভাবে দমন করবে তালিম তারবিয়ত শিক্ষাদানের করা কথা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াই সর্বশেষ ছিল, সবশেষে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে মডিফাই করলেন। ওহে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যে মিশন সর্বশেষ আমার কাছে চেয়েছেন শেষ নবীর জন্য, সেই মিশন আমি কোরআনে কারীম তেলাওয়াতের পর পরেই বিধান নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ায়ুযাক্কিহিম তাযকিয়াই নফস, নফসের ইসলাহ সংশোধন। ব্যক্তিগতভাবে মানুষ নফসের মোহতাজ, মন মতো চলার চেষ্টা করে, মনের বিরুদ্ধে যেতে পারে না, মনের বিরুদ্ধে যেতে পারে না, মনের শক্তির সাথে উঠে আসতে পারে না, মনের বিরুদ্ধে জিহাদ করে বিজয় লাভ করতে পারে না। কিভাবে বিজয় লাভ করা যায়, এই নফসকে কিভাবে দমন করা যায়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমের সহিহ শুদ্ধ রূপে তেলাওয়াতের পর দাওয়াতি মিশন হিসেবে নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ।
তিন নম্বর ওয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআনে কারিমে আলোচিত যত জ্ঞান বিজ্ঞান আছে, মাসআলা মাসাইল এবং মানব জীবন পরিচালনার জন্য যাহা কিছু রব্বুল আলামিন ইহজাগতে এবং পরকালের জন্য দান করেছেন, সেই সমস্ত কলা কৌশলিক জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন আমাদের রসুলকে শিক্ষা দান করে আমাদের শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে সর্বপ্রথম দাওয়াতি কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত আসমানি কিতাবের সহি সুন্দরভাবে তেলাওয়াতের শিক্ষা দেওয়ার দাওয়াতি মিশন। এজন্য সমস্ত মুসলমানের উপর আবশ্যিক ইমানি দায়িত্ব হচ্ছে জীবনের সর্বপ্রথম কোরআনের সহি শুদ্ধভাবে তেলাওয়াতের শিক্ষা নেওয়া, কোরআনের সহি শুদ্ধভাবে তেলাওয়াতের শিক্ষা নেওয়া মুসলমান হিসেবে আমাদের প্রথম দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করে গেছেন, সেই দায়িত্ব পালনে কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না। সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈ তাবেঈন, আইমাই মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, যুগে যুগে উলামায়ে কেরাম মুসলিম উম্মাকে সহি শুদ্ধরূপে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়ায়ুযাক্কিহিম, তাযকিয়ায়ে নাফস, নাফসকে কিভাবে দমন করা যায় প্রাথমিক ধারণা হাদিসে পাক থেকে পাওয়া যায়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সর্বশ্রেষ্ঠ দুশ্মনের নাম কি? সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের সর্বশ্রেষ্ঠ দুশ্মনের নাম কি? সাহাবায়ে কেরাম অন্তরে এটাই ধারণা করে নিয়েছিলেন, হয়তো ইহুদিদের নাম বলবেন, নয়তো খ্রিস্টানদের নাম বলবেন, নয়তো পৌত্তলিক পুরোহিতদের নাম বলবেন, কিন্তু না, রাসূলুল্লাহ বলেন মুসলমানের সর্বশ্রেষ্ঠ দুশ্মনের নাম হচ্ছে তোমার শরীরের ভিতরে যে নফস আছে, সেই নফস তোমার সর্বশ্রেষ্ঠ দুশ্মন। ইহুদি নসরার চেয়েও সর্বশ্রেষ্ঠ দুশ্মন হচ্ছে আমাদের নফস। ইয়া রাসূলুল্লাহ, নফস সম্পর্কে কিছু বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আদুবুকা আল্লাতি বাইনা জামবাইক, নফস হচ্ছে মানুষের শরীরে সিনার মধ্যে যে হাড্ডের পিঞ্জিরা আছে, দুই হাড্ডের পিঞ্জিরায় মিলিত স্থানে একটি মকাম আছে, স্থান আছে, সেই মকার নাম হচ্ছে নফস। এই নফস মানুষের সর্বশ্রেষ্ঠ শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নফসের বিরুদ্ধে যে উঠে আসতে পারবে না, সে কোনোদিন কামিয়াবি হাসিল করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদ ইরশাদ করেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই সমস্ত মুমিনরা কামিয়াবি সফলতা অর্জন করতে পেরেছে যারা নিজের নফসকে সংশোধন করতে পেরেছে, আলহামদুলিল্লাহ।
নিজের নফসকে সংশোধন করতে পেরেছি সেটার আলামত কি? কোরআনে কারীম আমাদেরকে স্পষ্ট ধারণা দেয়, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা নফসের আত্মশুদ্ধি করে নফসকে সংশোধন করে কামিয়াবি হাসিল করতে পেরেছে। الذين هم في صلاتهم خاشعون যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো পড়ে, ফরজ ওয়াজিব সুন্নাত বিতির সব কিছু পড়ে, তাহাজ্জুদ আওয়াবিন ইশরাক এবং দোহার নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সালাত আদায় করে, সালাতের মাধ্যমে গোলামি করে, পাঁচ ওয়াক্ত পড়ে তো পড়ে, নফল আদায় করে, সুন্নত আদায় করে, সব নামাজের ভিতরে বিনম্র মনোভাব থাকে। সুবহানাল্লাহ, এই যদি অবস্থা হয় বুঝতে হবে আমার নফস কিছুটা শুদ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ আমি নামাজে দাঁড়ালাম, আমার অন্তর যদি আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে না থাকে, গায়রুল্লাহর ধ্যানে থাকে, সৃষ্টির ধ্যানে থাকে, বুঝতে হবে কোনো আমি শুদ্ধ হতে পারি নাই। قد افلح المؤمنون ওই সমস্ত মুমিনদের আত্মশোধন হয়েছে, নফস সংশোধন হয়েছে, যারা নামাজে নম্রতা ভদ্রতা অভ্যাস লাভ করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। এবার নিজেকে নিজে প্রশ্ন করি, নামাজ আদায় করার সময় আমাদের মনটা কোথায় চলে যায়? যদি দেখা যায় আমাদের মন রব্বুল আলামিনের ধ্যানমগ্নের ভিতরে আছে, তাহলে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় মায়ায় আমার নফস কিছুটা শুদ্ধ হতে পেরেছে, আলহামদুলিল্লাহ। الذين هم في صلاتهم خاشعون আরেক তাফসীরে হচ্ছে নামাজের তাদিল আরকান, নামাজের সমস্ত হুকুম আহকাম আদায় করার চেষ্টা করতে পেরেছে সেই মুমিন, নিজে নিজের নফসকে শুদ্ধ করতে পেরেছে সেই মুমিন কামিয়াব, সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলে নিয়ে মানলাম ইমামের পিছনে, লক্ষ্য রাখতে হবে আমার রুকুটা যেন ইমামের একটু পরে হয়, ইমামের আগে না হয়, ইমামের আগে যদি হয়ে যায় তাহলে আমার মন এখনো শুদ্ধ হয় নাই। রুকুতে গেলাম, তাসবিহ পাঠ করতে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, আপনি স্থিরভাবে পাঠ করতে পারতেছেন তাহলে বোঝা যাবে আমার আপনার অন্তর, আমার আপনার নফস মোটামুটি শুদ্ধতা হাসিল করেছে, অন্যথায় এটাই বুঝতে হবে আমাদের নফস এখনো শুদ্ধ হয় নাই। والذين هم عن اللغو معرضون যত খেল তামাশা আছে, এদিকে মাহফিল চলতেছে, মেলার মধ্যে আমি ঘোরাফেরা করতে লাগলাম, ওদিকে নামাজ চলতেছে, আমি অন্য কাজে লিপ্ত আছি, মুসলমান হিসেবে আমার দায়িত্ব খেল তামাশায় লিপ্ত না হই, যখন মসজিদের মিনার হতে আল্লাহ রাব্বুল আলামিনের পরোক্ষ আহ্বান আসবে মুয়াজ্জিনের ধ্বনিতে, সাথে সাথে যদি আমি দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে পারি।
পারি তাহলেই বুঝবো আমাদের অন্তর, আমাদের নফস কিছুটা আত্মশুদ্ধি লাভ করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মোমেনরাই সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে যারা নামাজের বিনম্রতা প্রদর্শন করতে পারবে, খেলতামাশাকে উপেক্ষা করে মাওলার গোলামিতে লিপ্ত হতে